অসম্ভবের বিষয়টি কারো কাছেই নতুন নয়, অনেকের কাছে বিষয়টি মজার কিংবা রসাত্মক মনে হতে পারে, কিন্তু আসলে তা নয়। এটি সম্পূর্ণ জীবন সম্পৃক্ত ব্যাপার, জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত গ্রহণের ব্যাপার। অনেক নামিদামি তারকা থেকে শুরু করে এমপি মন্ত্রী এমনকি রাষ্ট্রপ্রধানদেরও অসম বিবাহ বন্ধনে আবদ্ধ হতে দেখা গেছে। তাদের অনেকেই দাম্পত্য জীবনে দারুণ সুখী, সবাই যে সুসম্পর্ক ধরে রেখে সংসার করতে পেরেছে কিংবা পেরেছে তেমনটিও নয়। তারপর হরহামেশাই সব শ্রেণীর মানুষদের মধ্যে এই অসম্ভবের প্রবণতা লক্ষ্য করা যায়। সম্প্রতি চিকিৎসা বিজ্ঞানীরা এ বিষয়ে কিছু কারণ তুলে ধরেছেন, সেখানে দারুণ কিছু বাস্তবিক কারণ তুলে আনা হয়েছে। দেখানো হয়েছে সাধারণত কম বয়সী নারীরা বয়স্ক পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট হন। এটি একটি বেশি বয়স্ক পুরুষকে বিয়ে করতে চান, কিন্তু কেন, তাতে কী বা প্রাপ্তি ঘটে, কী বা সুখ? আসুন পাঠক বিশ্লেষণে উঠে আসা এমন কিছু কারণ জেনে নেই। এক, বয়স্ক পুরুষদের মধ্যে যথেষ্ট ম্যাচিউরিটি থাকে, আকর্ষণের জন্য এটাই সবচেয়ে বড় কারণ। দুই, বয়স্ক পুরুষ মানে জীবনে প্রতিষ্ঠিত, তাদের আয় ও ভবিষ্যৎ নিশ্চিত। তিন, বয়স্ক পুরুষের ম্যানার্স বহু কম বয়সী নারীকে আকর্ষণ করে, রাশভারী ব্যক্তিত্ব অনেকের পছন্দ। চার, অভিজ্ঞতার আলোকে প্রেমিক হিসেবে একেবারে ভিন্ন মাত্রার একজন বয়স্ক পুরুষ। পাঁচ, বয়স্কদের প্রেম একেবারে অন্যরকম, অনেক বেশি বাস্তবসম্মত, ফলে সম্পর্ক টিকে থাকে। ৬, বয়স্ক পুরুষের বোঝাপড়া অনেক গভীর, তার কাছে শরীরের চেয়ে অগ্রাধিকার পায় মন। ৭, বয়স্ককে বিয়ে করলে বিচ্ছেদের সম্ভাবনা অনেক কম, বয়স্ক পুরুষরা সম্পর্কে থিতু হতে চান। ৮, ব্যক্তিত্ব অভিজ্ঞতা চার্ম মিলিয়ে যে ব্যক্তিত্ব সামনে আসে তা তুলনাহীন, তবে সবার ক্ষেত্রে নয়। ৯, যে কোনো বিপদে আপদে সঠিক পরামর্শ পাওয়া যায়। ১০, বয়স্কদের কথাবার্তা প্রেম শরীর সংসারের বাইরে যায়, তাই সব মিলিয়ে বিষয় মেলে সুনিশ্চিত মতামত। ১১, আবেগের ক্ষেত্রে বয়স্ক পুরুষরা অনেক বেশি পরিণত, ফলে সম্পর্কে স্থায়িত্ব বেশি হয়। ১২, বয়স্ক পুরুষটি একজন তরুণী সঙ্গী পেলে শিশুর মতো হয়ে ওঠে, যা প্রত্যেক নারী দারুণভাবে তার স্বামীর কাছে প্রত্যাশা করে। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না।